হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে উপোষের দিনে খাওয়ার জন্য সাবুদানার খিচুড়ি বানিয়ে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে এবং পারফেক্ট এবং ততটাই টেস্টি খিচুড়ি আমি তৈরি করেছি। ছোট্ট একটা কৌশল আছে, সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার খিচুড়িও একদম পারফেক্ট হবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। এই দেখুন বন্ধুরা, সাবুদানা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম আর সকালে এগুলো একেবারে ভিজে তৈরি হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার কতটা জল দিয়ে ভেজাতে হবে তার একটা ডেমো আমি আপনাকে দেখাচ্ছি। আজকে আমি ওই অংশটা শ্যুট করিনি, আমি আগের একটা ভিডিও থেকে ওই অংশটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন যতটা সাবুদানা আছে তার লেভেলের একদম সমান সমান জল দিয়েছি আমি। জলটা একেবারে বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। আর আপনি যদি রাতভর ভিজাতে না চান তাহলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভেজাতেই হবে। এবার সাবুদানার সাথে আমাদের অ্যাড করতে হবে ভাজা চীনাবাদামের গুঁড়ো। এই দেখুন চীনাবাদাম নর্মালি ভেজে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি ফাইন পাউডার বানানো যাবে না, একটু আধাভাঙা টাইপের পাউডার বানাতে হবে। আর আমি নিয়েছি মোটামুটি আধা কাপের মতো। পরিমাণ কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খিচুড়ি বানানোর আগে এই কাজটা করে নিতে হবে। এটাই হলো সেই ছোট্ট ট্রিক যেটা ফলো করলে আপনার খিচুড়ি একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে। আর এখানে দেখুন আমি কিছু আলু কেটে রেখেছি, পাতলা পাতলা ছোট ছোট করে কেটেছি আর কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই জিনিসগুলোই আমাদের লাগবে। এবার চলুন প্যানের দিকে অল্প একটু তেল দেবো। উপোস করে যে তেলটা আপনি খান সেটাই দেবেন। সাধারণত চীনাবাদামের তেলটা খাওয়া হয়ে থাকে, নইলে আপনি ঘি, বাটার বা অন্য কোনো তেল যদি খান তাহলে সেটাই দিতে পারেন। তো এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আলুর সাথে একটুখানি লবণ দেবো, খুব বেশি লবণ দেওয়া যাবে না, শুধুমাত্র আলুর জন্য যেটুকু লাগবে সেইটুকুই দিতে হবে। আর সাবুদানার জন্য যেটুকু লাগবে সেটা আমরা পরে দেব। আলু দেওয়ার কিছুক্ষণ পরে আমরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আর এবার আমরা খুব ভালো করে ভেজে নেব। হিটটা একটু কম করে রাখবো, মিডিয়াম থেকে একটু কম করে, আর আলুটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন এখন কিন্তু আলুটা সম্পূর্ণ গলে গেছে, খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমাদের এর মধ্যে সাবুদানা অ্যাড করতে হবে। সাবুদানা দেওয়ার আগে অবশ্যই আলুটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে, নইলে পরে কিন্তু আর গলবে না। তো এবার আমরা এই যে চীনাবাদামের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা পুরোপুরি দিয়ে দেব আর ভালো করে নাড়িয়ে নেব। সাবুদানা অ্যাড করার পরে আমাদের লবণ অ্যাড করতে হবে, যেটা আমাদের সাবুদানার জন্য লাগবে। আগে আমরা একেবারে একটুখানি দিয়েছিলাম, এখন আমরা বাকি লবণটা অ্যাড করব। 1 চা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। হিটটাকে আমি এবার মিডিয়াম করে রাখবো আর একেবারে লাগাতার এরকম নাড়াতে হবে, নাড়াতে নাড়াতেই খিচুড়িটা বানাতে হবে। সব দিকে যাতে একেবারে ইভেনলি কুক হতে পারে সেই জন্য একেবারেই ছাড়লে চলবে না, নাড়াতেই থাকতে হবে। আর যতক্ষণ না একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এরকম নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে। এই দেখুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন এটা খুব সুন্দর সফট হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ভেতরে যে একটুখানি সাদা দেখা যাচ্ছে ওটা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমাদের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আপনি উপোস করে ধনেপাতা খান তাহলে অ্যাড করে দিন, নইলে আমাদের খিচুড়ি একদম পারফেক্টলি তৈরি, গরম গরম সার্ভ করুন। একদম সিম্পল রেসিপিতেই খিচুড়িটা আমি তৈরি করেছি। যদি আপনি উপোস করে জিরে খান তাহলে জিরের ফোড়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিইনি, আমি স্কিপ করেছি। উপোস করে খাওয়ার জন্য একেবারে ঝরঝরে এবং পারফেক্ট খিচুড়ির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।